আমাদের নিজস্ব একটা ভাবনা যে আমাদের শোল্ডারে যখনই কোনো ডিসকমফোর্ট আমরা ফিল করি তখনই আমরা বলে থাকি যে এটি হয়তো আমাদের ফ্রোজেন শোল্ডার জনিত প্রবলেম এটি আসলে কতটুকু সত্য এটি সত্য নয় কারণ শোল্ডারের প্রবলেম কিন্তু অনেক কিছু হতে পারে যেমন এখানে আপনার সুপ্রেসপেনেটাস টেন্ডিনাইটিস নামক একটা রোগ আছে যেমন এখানে আপনার যে রগ আছে এই রগে ইনফেকশন হতে পারে অনেক সময় আমরা এই ধরনের রুগীও পেয়েছি তার জয়েন্টে বড় রকম সমস্যা হয়ে গেছে জয়েন্টের একটা অংশ ভাঙা জয়েন্টে ইনফেকশন হয়েছে জয়েন্টে কোনো একটা লিগামেন্ট ছিঁড়ে গেছে বা কোনো একটা বলিং করতে গিয়ে বা ক্রিকেট খেলতে গিয়ে বা কোনো হোন্ডা চালাতে গিয়ে তার এই জায়গায় একটা লিগামেন্টের টান পড়েছে অনেক সময় আমরা এটাও দেখেছি অ্যাক্সিডেন্ট থেকে তার ক্ল্যাভিগল ভেঙে গেছে কিন্তু রুগীকে মনে হচ্ছে ফ্রোজেন শোল্ডার কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়া রুগীর দীর্ঘদিন ধরে ফ্রোজেন শোল্ডারের ম্যানেজমেন্ট নিচ্ছে কিন্তু রুগীর ইমপ্রুভমেন্ট হচ্ছে না তাহলে শোল্ডার পেইন মানে ফ্রোজেন শোল্ডার তা কিন্তু বলা যাবে না সাসপিশিয়াস ক্ষেত্রে আপনাকে পরীক্ষা করে বুঝতে হবে যে এটা আসলে ফ্রোজেন শোল্ডার কিনা নাকি অন্য কোনো রোগ হয়েছে যদি কোনো ব্যক্তি আহ শোল্ডারে কোনো ব্যথাজনিত সমস্যা নিয়ে আপনাদের কাছে আসেন এবং সেটি যদি ফ্রোজেন শোল্ডার জনিত সমস্যা হয় সেক্ষেত্রে কি কি ধরনের টেস্টের মাধ্যমে আপনারা কনফার্ম হন যে দিস ইজ ফ্রোজেন শোল্ডার ফ্রোজেন শোল্ডার মূলত আমরা ক্লিনিক্যালি দেখেই রোগীকে ডায়াগনোসিস করেছি একটা লোকের স্ট্রোক করেছে যেই সাইডে সে প্যারালাইস সেই সাইডে তার জয়েন্টটা নাড়তে পারে না বুঝে যাচ্ছে এটা ফ্রোজেন শোল্ডার বা ডায়াবেটিস আছে সেখান থেকে তার ডায়াবেটিসটা আনকন্ট্রোল সেখান থেকে তার জয়েন্টটা পেইন করে এগুলো বুঝে যায় যে তার ফ্রোজেন শোল্ডার হয়েছে তারপর আমরা দুটো পরীক্ষা ফ্রোজেন শোল্ডার ডায়াগনোসিসের ক্ষেত্রে ইজ এ মাস্ট কারণ না হলে আমরা যে কোনো সময় ভুল করতে পারি একটি হচ্ছে ব্লাড সুগার আর একটি হচ্ছে এক্স রে রুগী বলল বয়স্ক মানুষ বললো আমি কোনো আঘাত পাইনি কিন্তু আমরা প্রায়শই দেখি এক্সরে করে দেখি এখানে আঘাত আছে কখন যে সে তাকে হয়তো টেনে তার গিভার নিয়ে গিয়েছে যাওয়ার সময় সে এখানে টান পড়েছে সে বলতেও পারবে না কেয়ারগিভাররাও বলতে পারবে না আবার অনেক সময় হয় কি আমরা দেখি যে রুগী বলে যে আমার ডায়াবেটিস কখনো নাই আমার কখনোই ডায়াবেটিস ছিল কিন্তু আমরা সুগার পরীক্ষা করে দেখি তার অলরেডি ডায়াবেটিস হয়ে গেছে সে জানেও না সুতরাং ফ্রোজেন শোল্ডার আপনি যতই বুঝে থাকেন এই দুটো পরীক্ষা আপনি মাস্ট করবেন একটা হচ্ছে এই জয়েন্টের এক্স রে এফেক্টেড জয়েন্টের এক্স রে আর একটা হচ্ছে ডায়াবেটিস এগুলো পরীক্ষা ছাড়া আপনি তাকে ফ্রোজেন শোল্ডারে অ্যাপ্রোভেন্ট ম্যানেজমেন্টে যাবেন না এক্ষেত্রে ফ্রোজেন শোল্ডার হওয়ার ক্ষেত্রে আসলে ভিটামিন ডি অর ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি কোনো রিলেশন রয়েছে এগুলো নিয়ে অনেক স্টাডি করা হয়েছে দেখা গেছে ডিরেক্ট তেমন রিলেশনশিপ নেই ডিরেক্ট রিলেশনশিপ ওগুলোই আপনার ডায়াবেটিস থাইরয়েড হরমোনের প্রবলেম পার্কিনসনিজম তারপর স্ট্রোক এগুলো ডিরেক্ট রিলেশনশিপ তবে হ্যাঁ হাইপোক্যালসিমিয়া ভিটামিন ডি কম এগুলো তো যে কোনো বনি ডিজিজে বাড়ায় সেই অর্থে হয়তো কিছু অ্যাসোসিয়েশন থাকতে পারে তবে ডিরেক্ট অ্যাসোসিয়েশন